गाइस वेलकम बैक टू माय चैनल प्रियपोषण क्रिएटर्स। तो आमी प्रियोशी, आमार साथे आछे प्रोशन। तो एखन आमरा जाच्छी गाजलडोबा घुरते। तो एखन आमरा आछी स्टैंड बाई पासे दाड़िये आछी। तो एखनी बेरोबो। তো বেশি কথা এখন আর বলবো না, চলো যাই গাজলডোবা, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো চলো গিয়ে তোমাদেরকে ব্লগটা করে দেখাচ্ছি, ঠিক আছে? কিভাবে গাজলডোবা যেতে হয় আর কোন দিক দিয়ে যেতে হয় মোটামুটি সবটাই দেখাবো। তো চলো, আমরা এখন সাউডেঙ্গি মেন রোড থেকে আমরা ক্যানেলের রাস্তা ধরলাম। এখান থেকে আমরা ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি, এই ফ্লাইওভার দিয়ে আমরা এগিয়ে যাব। বন্ধুরা, আমরা এখন লেফট টার্ন নিচ্ছি, ফ্লাইওভারে উঠবো। বন্ধ থাকার ধরুন আমরা ঘুরে যাচ্ছি, আবার সে আমাদেরকে আমবাড়ি হয়ে যেতে হবে। আমবাড়ির দিকে রাস্তা ডান দিকে ঢুকে যাবো। আর এই সাথে আমরা চলে আসলাম গাজলডোবা ক্যানেল রোডে। এই বাঁ হাতের রাস্তাটা চলে যায় বড়দুর্গার দিকে, আর ডান হাতের রাস্তাটা আমরা সোজা এই রাস্তাটা যাচ্ছে গাজলডোবার দিকে। তো আমরা এই রাস্তা ধরে এখন সামনের দিকে এগোবো। তো বন্ধুরা দেখো ক্যানেল, কি বলবো, সেই সুন্দর দেখতে লাগছে। ওয়াও, পাশে রাস্তা, পাশে জঙ্গল। আচ্ছা দেখো, অন্ধকার অন্ধকার হয়ে আসছে নাকি নাকি আরো 2 কিলোমিটার। তুমি কখনো কিছু কিছু দেখেছো? হ্যাঁ, এর আগে আমি একবার দেখছিলাম হাতির দল নদী পার করছিল তিস্তা ক্যানেল। তো হাতির একদম বুক লেভেলে ছিল। আর দেখেছিলাম, দুইবার দেখেছিলাম ময়ূর দেখতে পাচ্ছিলাম। আমিও একবার দেখেছি ময়ূর। আর ওই পাশে ফরেস্টটা আরও সুন্দর, ওটা যদি আরও যদি রেডি করা যায় সরকারের তরফ থেকে আরও সুন্দর হবে। ওই ফরেস্টটাতে প্রচুর পশু পাখি আছে, যেখানে যাওয়া খুব রিক্স, যার জন্য এখনও সেরকম হয় না। কিন্তু কিছুটা চেষ্টা করেছে সরকারের তরফ থেকে, আগে ছবি ক্যামেরাগুলো আগে দেখতেই পাচ্ছেন। তিস্তা ব্যারেজ, চুরি গাজলডোবা তিস্তা ব্যারেজের উপরেই দাঁড়িয়ে আছে। ডান হাতে গাজলডোবা তিস্তা ব্যারেজের যে হাটটা লেগেছে সেটা ডান হাতে, আর বাঁ হাতে হলো ঘুরে এলো। আমরা প্রথমে বাঁ হাতে যে রাস্তা আছে সেই রাস্তায় যাব, তারপরে আমরা বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাবো। এবং বাজারের সাথে আরও কিছু আছে, নদী, সেটাও দেখাবো। এখন আমরা বাঁ দিকে টার্নিং নিয়ে ভোরের আলোর দিকে আমরা যাচ্ছি। দেখেন ভোরের আলো, আমরা আগে ভোরের আলোর জায়গাটা ঘুরে আসবো, তারপরে আমরা এখানে দাঁড়াবো। এখানে প্রচুর লোক দাঁড়িয়ে কিছু খাচ্ছে, আমরাও কিছু খাবো, কিন্তু তার আগে ঘুরে আসি, চলো। নদীটা দেখো বন্ধুরা, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এই রাস্তাটা সোজা ফরেস্টের দিকে চলে যায়, বৈকুণ্ঠপুর ফরেস্টের দিকে। এই ফরেস্টের দিকে যাচ্ছি দেখানোর জন্য আপনাদেরকে। এখানে কী হয়েছে দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর। দেখো ওখানে এটা কী হচ্ছে, এটা ফ্লাইওভার হচ্ছে, ফ্লাইওভার বললাম না, ফ্লাইওভার দিয়ে ওই চল দিয়ে তো আমরা আসলাম।
আপনাদের পরে এসে আমরা দেখছি সামনের দিকে আমরা যাচ্ছি। এই ফ্লাইওভারের রাস্তাটা এই যে এখান থেকে বেরিয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে এই পরিস্থিতি। আমরা ব্যাক সাইড থেকে তুলছি, ফ্রন্ট সাইড কিন্তু ওদিকে, ফ্রন্ট সাইড ওদিকে দিনের বেলা হলে ভালো বোঝা যাবে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে না, অতটা বোঝা যাবে না। এই পুরা দেখতেছো না ঝিলগুলা, এই মাঝখান দিয়ে নৌকা নিয়ে ঘুরায় তো প্রচুর দোকান লাগছে, বন কন্টাল গুলো পাই যাবা ঝিলে। দেখো আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেল, সব লোক বেরিয়ে যাচ্ছে, ওই দেখো সামনে সব লোক আসতেছে। অনেকটা লেট হলো না বলো? দেখো কি সুন্দর ভিউ, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। চলো পাশে ইসে দেখাই, চলো নাম নৌকা। এই যে নৌকা, বাহ সে তো সেই বানাইছে নৌকাগুলোকে, ওটাই তো সব মনে বিয়ে বাড়ি বিহার সময় লাইফ জ্যাকেট, ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হয়েছে নৌকা বিহারে, আগে এরকম ব্যবস্থা ছিল না। তো বন্ধুরা এখন বাজে কটা? এখন পাক্কা 5টা বাজে, 5টা বাজে। এখন আমরা এখানে আসলাম, এর আগে তো তোমাদের সব দেখালাম ভোরে আলো। আরেকটা কি জানো, ভোরে আলো আরেকটা কি জানো, কি বলো ওইটাকে, ক্যান্ডেল, ওই তো ক্যান্ডেল। এবার আমরা চলে এসেছি, তোমার ক্যামেরা দেখো, ব্যাক ক্যামেরায়। হ্যাঁ তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ধরো এই দেখো, দেখো। তো বন্ধুরা এটাই হলো মেন হলো কাজল ডোবা, যেটাকে টোবা বলে। এখান থেকে নৌকা দিয়ে মানুষে কি নৌকা বিহার যেটা নাম দিয়েছে এখানকার লোকেরা, সেই নৌকা বিহারে বসে মানুষে এই ওই দেখো কোথায় ঢুকছে ভিতরে লোকে, দেখো ওই দেখো ভিতরে, এই ঝিলের ভিতরে মানুষে ঘোরাঘুরি করে, ওই ওর ভিতরে দেখো পিছনে হাঁটছে না কেন, যাই হোক না অত পেছনে টানা যাবে না, আমরা এখন আস্তে আস্তে সামনের দিকটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। এরপরে আছে বাজার, কাজলডোবা বাজার, ওখানেও যাবো না, এদিকেও কিছু আছে, আমরা যাচ্ছি, চলো আগে চলো আগে চলো। এখানে আসলে গরুর পাল দেখা যায় না, পাখি তো বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে দেখানো যাবে না, বাপরে জলে মধ্যে সব বক গুলো বোঝা যাচ্ছে, দেখো বাপরে অনেক আছে এই বক, দেখা যাবে না। এদিকে কি আছে, এদিকে মানুষের হাওয়া খেতে যায়, চলো একটু হাওয়া খেয়ে আসি। কোনটা, ওটা ঢুকে গেছে, জল ঢুকে গেছে, তো মনে হচ্ছে কি যে বিয়ে যখন বিয়ে হয় আগের দিনে লোকটা যখন বিয়ে করে নিয়ে যেত নৌকা পার করে, ওরকম লাগে না দেখতে, দেখো ওরকমই তো নৌকা বিহার মানে এটা কি, একদম সাজানো নৌকা, মানে বিয়ে করে বউ নিয়ে যাবে না বর। তো বন্ধুরা ওর কদিন ছুটি আছে, কদিন না প্রায় শেষ, আজকে সেকেন্ড লাস্ট ডে, তো তার জন্য আমরা আবার এক বছর অপেক্ষা করতে হবে, বিন্দাস ঘুরে আসছি, আবার এরকম জানি না কবে আসবে দিন, আবার এক বছর পর। চলো না এখানে একটু ফটো ফটো তুলি আমরা,
তা তারপরে ফটোও তুলবো আর তোমাদেরকে ব্লগটাও করে করে দেখাবো। তো আপাতত দেখতে থাকো, হ্যাঁ আমি একটু ফটো তুলে নিই, চলো। তো বন্ধুরা, আমরা এখন ক্যানেলের এই রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছি। দলে দলে গরু আসছে, দেখো প্রচুর গরু। এখানে যারা কৃষক যারা আছে তারা গরু নিয়ে চলে আসছে এবং আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নৌকা চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, রাত হয়ে গেল, প্রায় 5:30 মতন বাজে। আর এই যে আমার ওয়াইফ ভিডিও বানাতে ব্যস্ত, ভিডিও বলতে রিলস করবে, ও চলছে ওর কন্টিনিউ। এখান থেকে আমরা এই রাস্তা ধরে বেরিয়ে যাব ওই বাজারে, আর ও রিলস করতে ব্যস্ত। ওই দেখো ক্যামেরা, যাই ও ক্যামেরাটা ধরিনি, তারপর আবার ব্লক করে দিচ্ছি আমি। ওই রিলস বানানো হয়েছে, এই যে ওই রিলস বানাচ্ছে, দেখো বন্ধুরা এতক্ষণ ধরে রিলস বানায় গেল। আমাকে সঙ্গে নিচ্ছে আর কি, পার্টি রাখতে লাগবে। আমরা এখন ভোর আলোর থেকে বেরিয়ে যাচ্ছি, এই আমরা দুজন বেরিয়ে যাচ্ছি এখন। আমরা সামনে বানা আপাতত এখন বাজারে যাব। বন্ধুরা, আমরা এখন ভোর আলোর থেকে বেরিয়ে যাচ্ছি, রাত হয়ে গেছে, এখন আর বেশি লোকজন এখানে নেই, আমরাও এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আগে গিয়ে আমরা এখন কাজলডোবা যে বাজার হাট বসে সেখানে আমরা প্রবেশ করব এবং সেখানে কিছু খাওয়া দাওয়া করব, আর সেখানকার পরিবেশটা কিরকম আছে তোমাদেরকে তুলে দেখাবো। আস্তে আস্তে বাজারের ভিতরে প্রবেশ করছি। আগে এখানে ভাঙা ভুঙ্গা ছিল, গাড়টা ছিল, কিন্তু এখন ঠিকঠাক করে দিয়েছে মোটামুটি গাড়ি যাওয়ার জন্য। আশেপাশে প্রচুর সবজির দোকান, এখানে খুব কম দামে সবজি পাওয়া যায়। হ্যাঁ, খুব কম দামে সবজি পাওয়া যায়, আর এখানে বাইরের থেকে যারা লোকজন আসে এখান থেকে সবজি কিনে নিয়ে যায়। এই যে এখন ও গাড়ি স্ট্যান্ড করতে গেল, তো এখন আমরা এখানে ঘুরবো আর দেখি যদি কিছু খাবার মতো কিছু খাওয়ার মতো কি আমরা খাবো। চলো কিছু খাই, কি খাবা? চলো আগে বাজারটা ঘুরি দেখি, তারপর বনকুলটা উঠে গেল গো, বনকুল ভাবছিলাম খাবো করে, দেখি দেখি কোনটাতে বলো কথাটা, আগে বললা ঘুরে আসি চলো, তারপর বললা চলো। ওরে কাঁকড়া, কি খাবা? ডিম পোকোড়া কত করে? ও দিদি, ডিম পোকোড়া কত করে? একটা 15। ডিমটা খালি ভাজা, গোটা ডিম দেখো, কাঁচা চিংড়ি, গলদা চিংড়ি, গিটা কাঁকড়া, ওরে দুটা দিয়ে দেবো। চলো ঘুরে দেখি, টাটকা মাছ বিক্রি হচ্ছে, বাহ বাহ বাহ। মাছ ক্যারি করা যাবে না, বুঝছো? বড় মাছ, এটা 20 টাকা পিস। চাউমিন টাউমিন খাবা? চাউমিন আছে, মোমো ভেজ কত করে? মোমো 40 টাকা প্লেট। এটা 20 টাকা বললে তো পার পিস, এটাই খাই। ঘুগনি হবে? ঘুগনি এটা কি একটা নিবো না দুটো নিবো? তুমি একটা, আমি একটা, দুটো দাও, এটা আলাদা আলাদা। আর এগুলা কত করে? এই প্লেটে 100। বেগুনি, বেগুনি কি? ধনিয়া পাতা? হ্যাঁ ধনিয়া পাতা। এটা কত করে? ভাজা হচ্ছে, এখন যাই গিয়ে বসি, তো ভাজা হলে আমাদের দিবে। আর ওখানে বসে আছে, ওয়েট করে আছে আমার, আমি তোমাদের দেখালাম গরম গরম
দেখো ওখানে ক্যানেল পিছনে পুরো জলের আওয়াজ হচ্ছে, দেখা যাবে না কিন্তু পুরো হচ্ছে আওয়াজ। চলো এখন ওয়েট করি, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো এখন এখানে বসে ওয়েট করি, ভাজা হলে না আমি এখানে বসবো। দিদি সিদ্ধ ডিম আছে? হ্যাঁ। কত করে দাম? 10 টাকা করে। তুমি খাবা সিদ্ধ ডিম? দাও দুইটা দাও তাহলে। হ্যাঁ ডিম পোকরা আছে, সিদ্ধটাই দিবা। তো এই যে বন্ধুরা দিয়ে গেল, তো এবার আমাদেরকে সিদ্ধ ডিম করে এনে দিবে। তো আমরা এখন এটা খাওয়া শুরু করি, তাই না? কি খাচ্ছি চলো খাওয়া যাক। তো দেখো উপরে কুচি কুচি পেঁয়াজ আর উপরে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি আছে, চিংড়ি মাছ। এটা হলো গাজল ডোবার বিখ্যাত। হ্যাঁ আমরা এর আগেও এসেছি, তখন চিংড়ি পকোড়া খাবো না, এটা হতে পারে না। চলো খেয়ে দেখি কিরকম লাগে। পুরো গরম গরম। তো বন্ধুরা গাজল ডোবা আসলে চিংড়ি পকোড়া যদি না খাও তাহলে খুব বড় মিস করা, ষোলকলা পূর্ণ হবে না। আমাদের ডিম চলে এসছে, ডিমটা দেখা দাও। এই ডিম, এই যে ডিম, সেদ্ধ ডিম অর্ধেক অর্ধেক করে দিয়েছে, সেদ্ধ ডিম অর্ধেক অর্ধেক করে দেওয়া। এই যে আমাদের এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো দেখি আর কিছু খাইনি কি, হয়তো খাবো না, তাও যদি খাই তো তোমাদের দেখাবো, অবশ্যই বলবো। আর আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর আমার মা আর ভাইয়ের জন্য দেখি চপ নিয়ে যাব। তো যে এখন বনকুল নিচ্ছি, বনকুল নিয়ে তারপর বাড়ি। লবণ দেবো? হ্যাঁ একটু লবণ দিয়ে দো। তো এই যে 20 টাকার বনকুল। তো বন্ধুরা এই যে এখন বাজে সন্ধ্যা 7টা বাজে না বাজে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো পৌঁছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখন এখানে রাখছি, তো এরপর আমরা যাবো এক জায়গায়, তো সেই ব্লগটা আমরা নেক্সট আনবো। তো এখানে এই ব্লগে আনবো না যেহেতু, ওই জন্য এখানে ব্লগটা শেষ করছি। তো আমাদের চ্যানেলটি প্রিয় পার্সন ক্রিয়েটার্স, এই চ্যানেলটিকে তোমরা সকলে সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো এইটুকুই চাই, চেষ্টা করবো একটু ভালো ব্লগ বানানোর তোমাদের সাপোর্টের উপরে সব কিছু। তো আজকের মতো টাটা, চলো বাই।